অনেক সময় রাতে যখন আমরা ঘুমাই তখন কঠিন স্বপ্ন দেখে থাকি ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকি দুঃস্বপ্ন ঘুমানোর পরে আমরা দেখে থাকি এই দুঃস্বপ্ন দেখার কারণ কি এবং এর প্রতিকার কী কোরআনে কেরিমের ভিত্তি পাক রব্বুল আলমিন একটা আয়াতের কথা বলেছেন যেই আয়াতটি পড়ে কোনো ব্যক্তি যদি ঘুমায় তাহলে রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবে আজকে দেখা যায় ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণ হল আমরা যখন ঘুমাতে যাই তখন বিশ্বনবীর সুন্না মোতাবেক আমরা আমল করি না বিশ্বনবীর সাল্লাহের সুন্না হল যখন তিনি ঘুমাতে যেতেন তখন তিনি অজু করে ঘুমাতেন সুতরাং আমরাও যখন ঘুমাতে যাব তখন নামাজের মতন আমরা অজু করে ঘুমাবো এরপরে ঘুমাতে যখন আমরা যাবো রসেল করিম আলাইহি আলাইসালামের সুন্না হল ডান কাঁদে ঘুমানো ডান কাত হয়ে ঘুমানু পাশাপাশি ঘুমের দোয়া পরা আল্লাহ ইসমিকা আমু তুয়া এভাবে যদি আমরা ঘুমাতে পারি তাহলে ঘুমের ভিতরে দুঃস্বপ্ন হবে না খারাপ স্বপ্ন আমরা ঘুমের ভিতরে দেখব না এরপরে যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন ঘুমের ভিতরে দেখে তাহলে তার কাজ হলো যখনই ভয়ঙ্কর স্বপ্ন দেখবে আর চোখের ঘুম ভেঙে যায় তখন সাথে সাথে বাম দিকে তিনবার তুথু নিক্ষেপ করবে এবং করবে আউজ বিল্লা পড়বে তাহলে স্বপ্নের যে ক্ষতি আছে অনিষ্টতা আছে আল্লাপ রব আলমের থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবে এখন আসুন যে দোয়াটি কোরআনে কারিমীর ভিতরে পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন এই দোয়াটি যদি আমরা পড়ে ঘুমাতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুঃস্বপ্ন থেকে হেফাজত করবে অনেক সময় খারাপ স্বপ্ন দেখার দ্বারাতে তার হার্টে প্রবলেম হতে পারে ভয়ঙ্কর স্বপ্ন দেখার দ্বারাতে তখন হার্টের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক সময় মানুষ স্ট্রক করে তাহলে আমরা ঘুমের আগে যদি এই দোয়াটি পড়তে পারি যা

দ্য লি কাহু আল আমার ভয়ানক আল্লা পাক রপুল আল বলছেন তাদের জন্য হল সুসংবাদ লাহুমুল বুশান ওয়াফিল হায়াতি দুনিয়াম ওয়াফিল আখেরম পার্থিব জীবন এবং পরকালে তাদের জন্য সুসংবাদ লাতব্দিল আলি কালিমা তিল্লাম আর রব্বুল আলমিনের কালিমা কখনো পরিবর্তন হয় না এটাই হলো মহা সফলতা আয়াতের ভিতরে কত চমৎকার অর্থ নিহিত রয়েছে এজন্য আমরা যখনই রাতের বেলায় ঘুমাতে যাব ঘুমানোর আগে কোরআনে কারিমের এই আয়াতে আমরা তেলাবাদ করব। লাহুমুল মুল বুস রফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখায় তিপ লা তেবদি লালিকালি মাতিল্লা দিকাহুয়াল ফৌজ্লাজি এই আয়াৎকে আমরা শোয়ার পড়বে আমরা পড়বা লাফাকর পুরা আলামিন দুঃস্বপ্ন থেকে খারাপ স্বপ্ন থেকে স্বপ্নের অনিষ্টতা থেকে খারাপি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন অনেক সময় বধ জিনেরা ক্ষতি করে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন কোরআনে করিমের এই আয়াতের ওপরে আমরা শোয়ার আগে আমল করব